হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম রংপুর সুপার মার্কেট। তো রংপুরে যারা স্থানীয় আছেন তারা তো চেনেন, আর রংপুরের বাহিরেও যারা আছেন তারাও চেনেন রংপুর সুপার মার্কেটটা একদম পোপারে। তো আজকে আমি কিছু শপিং করতে এসেছি আর সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। এই মার্কেটটা অনেক আগের, আমরা যখন ছোট ছিলাম তখন থেকে এই মার্কেটে শপিং করা হয়। আর এখন তো রংপুরে অনেক রকম মার্কেট হয়েছে, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের দোকান হয়েছে, তবে এই মার্কেটের যে কদর সেটা কিন্তু একদমই কমেনি। সবসময় আমরা এখানে আসা যাওয়া করি কিংবা কেনাকাটা করি, আর এখানে কিন্তু সব ধরনের শপিং আপনারা একসাথে করতে পারবেন, জাস্ট কাঁচা বাজারটা বাদে। তো আজকে কিন্তু আমি আমার জন্য কিছু কিনতে আসিনি, আজকে আমি এসেছি রাইসার বাবার জন্য, ও কিছু শপিং করবে। তো আমরা চলে আসলাম রংপুর সুপার মার্কেটের সূর্যমুখী দোকানে। এটা হচ্ছে একদমই ছেলেদের জন্য, যারা ভাইয়ারা আছেন ঠিক তাদের জন্য ভালো মানের প্যান্ট শার্ট টি শার্ট গেঞ্জি এ ধরনের কাপড় চোপড় এখানে খুব ভালো পাওয়া যায়। এটা লোকেশনটা হচ্ছে প্রথম গেট দিয়ে ঢুকে সোজা গিয়েই হাতের বাম পাশে দেখবেন সূর্যমুখী দোকানটা। তো এই দোকানটাতে কেন আমরা সবসময় আসি, এই দোকানের কাপড় চোপড়ের মান অনেক ভালো। এখন তো বললামই যে অনেক রকম দোকান কিংবা ব্র্যান্ডের দোকান রয়েছে, তবে এই দোকানের পোশাকগুলো রাইসার বাবার খুবই পছন্দ। অনেক বছর থেকে এই দোকানের কাপড় চোপড়গুলা ও ব্যবহার করে থাকে, অনেক কমফোর্টেবল, যে কারণে ওর বাবা বাহিরে আর অন্য কোথাও থেকে কেনাকাটা খুব একটা করে না, সব সময় এখান থেকে কেনাকাটা করে। আর আরেকটা বিষয় হচ্ছে এই দোকানের যে মালিক উনি আমাদের পরিচিত, আমাদের এলাকায় ওনার বাসা, আবার মানে অনেক বছর থেকে হয়তো বা আসতে আসতে অনেকটা পরিচয় হয়ে গিয়েছে। তো ওর বাবা হচ্ছে জিন্সের প্যান্ট টি শার্ট এ ধরনের পোশাকগুলো দেখছিল। তো আপনি কী ধরনের জিন্সের প্যান্ট নিতে চান সেই ধরনেরই ওরা আপনাকে বের করে দিবে। যেমন এখন তো অনেক ধরনের, যেমন হচ্ছে ছিঁড়া ফাটা এ ধরনের ডিজাইন পাওয়া মানে মানুষ পছন্দ করে, ভাইয়ারা পছন্দ করে, ঠিক এই ধরনের ডিজাইনও এখানে রয়েছে, অ্যাভেল রয়েছে। তো অবশ্যই চেষ্টা করবেন একবার এসে এই দোকানটাতে ঘুরে যাওয়ার জন্য। আর আসলে আমি এই দোকানটাতে কোনো মার্কেটিং করতে আসিনি, জাস্ট আমি রাইসার বাবার জন্য এসেছি শপিং করার জন্য, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার মাধ্যমে রংপুরটাকে অনেকেই ফলো করেন, যারা দেশের বাহিরে রয়েছেন রংপুরের আমার ভাইয়া আপুরা তারা অনেকেই ফলো করেন, তাই আপনাদেরকে দেখাচ্ছি। আর অনেক দিন আগে কিন্তু একটা ভাইয়া আমাকে বলেছিল রংপুরের মলগুলো দেখাতে, মানে মার্কেটগুলোকে দেখাতে। এই যে দেখুন, মানে বিভিন্ন রকমের শার্ট, ক্যাজুয়াল শার্ট, অফিসিয়াল শার্ট, তারপরে বিভিন্ন ধরনের গেঞ্জি প্যান্ট, জিন্সের প্যান্ট নর্মাল আর যা যা আছে সব ধরনেরই এখানে পাওয়া যায়। তো ওর বাবা হচ্ছে দেখছিল কোনটা নেওয়া যায়, ওর কোনটা পছন্দ হয়। তো এরপরে হচ্ছে আমরা ওই দোকান থেকে বের হয়ে আসলাম, এখন হচ্ছে আমরা চলে যাব। আর বাহিরে যখন এসেছি তখন ভাবলাম একটু মোবাইল দেখে যাই, আমার আসলে একটা মোবাইলের খুবই প্রয়োজন। তো বললামই শুরুতে যে এখানে সব কিছুই পাওয়া যায়, তা আজকে একটু দেখব মোবাইল আসলে কোন ফোনটা ভালো, কোন ব্র্যান্ডের ফোনটা আসলেই ভালো, সেটা আজকে একটু দেখে যাব। তবে আজকে কিনবো না, হয়তো বা আরও কিছুদিন পর কিনবো। তো এরপরে চলে আসলাম ওই সুপার মার্কেটই নিচতলায়, প্রথম গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে যে খাবারের হোটেলটা সেখানে। আসলে এটা হচ্ছে চটপটির দোকান নামে পরিচিত, যা এখানকার মেইন স্পেশালি খাবারই হচ্ছে চটপটি। এটা হচ্ছে আমার আপন দুলাভাইয়ের দোকান, চাস্ত বোনের হাজবেন্ড। তো আমরা তো এখানে সবসময় এসে থাকি, আর আমি বলে না একটা এমন ব্যক্তি নেই যারা রংপুরে বসবাস করে, সুপার মার্কেটে মার্কেট করে আর এই দোকানে চটপটি খায় না।
এরকম একজনও পাওয়া যাবে না। তবে চটপটি বাদেও এখানে অনেক রকমের দেশি বিদেশি চকলেট, আইসক্রিম, ফাস্টফুড ধরনের খাবার পাওয়া যায়, মানে হিউজ রকমের খাবার এখানে আছে। আর আপনারা যারা রংপুরের বাহিরে আছেন, কখনো যদি সুপার মার্কেটে আসেন তাহলে অবশ্যই এই দোকানটাতে ঘুরে যাবেন আর অবশ্যই চটপটি খেয়ে যাবেন। তো আজকে আমি চটপটি অর্ডার করিনি, রাইসা আইসক্রিম অর্ডার করেছে, আমিও আইসক্রিম অর্ডার করেছি আর ওর বাবা করেছে হচ্ছে বার্গার। তো আজকে আসলে একটু দেরি হয়ে গেল, প্রায় 8:30 বাজে, তাই আমরা আর কি চটপটিটা অর্ডার করিনি। আর আমি তো বাহিরে বের হলে দেখা যায় সবসময় বাহির থেকে কিছু না কিছু মানে খাওয়ার খুব পছন্দ করি, রাইসাও পছন্দ করে, যে কারণে দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম সময় বাহিরে গেলে মানে ম্যাক্সিমাম কি সবসময় বাহিরে গেলে কিছু না কিছু খাবার আমরা অর্ডার করে থাকি। তো অবশ্যই চেষ্টা করি হাইজিনযুক্ত খাবার কিংবা একদম পরিষ্কার খাবার খেতে। তো যাই হোক, আজকে আমার ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে মার্কেটটা ঘুরে দেখানো, রংপুরের যে সুপার মার্কেটের সূর্যমুখী দোকানটা, তারপরে এই চটপটির দোকানটা। তো আশা করব আপনাদের কাছে এতটুকু হলো ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার পাশে থাকবেন। আশা করি যারা রয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।